আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি শাহালি ভ্যারাইটি স্টোর। রিপন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, আপনাদের দোয়ায়। হ্যাঁ, বিয়ের সিজন চলতেছে তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ের সিজন চলতেছে। তার মানে এই বাদাম, কিশমিশ, তারপরে আপনার এলাচি, এগুলা এই ধরনের মশলা তো প্রচুর বিক্রি হচ্ছে, চলতেছে এখন আর কি। দামে কি কোনো হেরফের আসছে? একটু মশলার রেটটা একটু বেশি, একটু বাড়ছে। আচ্ছা চলেন শুরু করি, আমরা একটু দেখি। এলাচির রেটটা একটু বেশি আর কি। আচ্ছা আচ্ছা, আমাকে কয়েকজন কয়েকটা জিনিসের কথা জিজ্ঞেস করছে, এর মধ্যে একজন জিজ্ঞেস করছে রক সল্ট। রক সল্ট আছে? আছে আছে। কত করে রক সল্ট? হচ্ছে 200 টাকা কেজি। 200 টাকা কেজি কেজি। আর ওই যে কি তিসির তেল না কি তেল আছে, সেটা 160 টাকা বিক্রি করে। আচ্ছা আর কি আছে স্লিমিং এর জন্য? কি আছে সবাই এইটার খোঁজই বিশেষ করে নেয়। আর সোনা পাতা? আচ্ছা। আর আছে আপনার জিরা, জিরাও আপনার স্লিম এর জন্য ভালো কাজ করে, কাজ করে। সিয়াসিড, আচ্ছা এই বাদামটার মধ্যে ভালো খারাপ কোয়ালিটি আছে না? ভালো খারাপটা আছে, একটু দাম কম। এটার চেয়ে ভালো কোয়ালিটি নাই আপনার কাছে? এর থেকে ভালো না, এটাই সব থেকে বেস্ট বর্তমানে। আচ্ছা আচ্ছা, এর চেয়ে ভালো তো আসে, এই যে যেমন এই যে একটু উঠে উঠে আছে এগুলা, এটা হচ্ছে আপনার ওই যে যখন প্রসেস করে, এটা প্রসেস করার সময় এটা ওই যে মেশিনের সাহায্যে সিকলেটা উঠে যায় আর কি। আচ্ছা, এছাড়া আর কিছু না। আচ্ছা, কিন্তু ইঁদুরের কাছে বা কোনো কিছুর কাছে এরকম কিছু না। এটার কেজি কত? এটা হচ্ছে আপনার 820 টাকা কেজি। 820 টাকা কেজি। আর আরো দেখান, 820 টাকা কেজি কাঠ বাদাম। এটা হচ্ছে আপনার কাজু বাদাম, এটা হচ্ছে সব থেকে আপনার ইয়েটা ভালোটা। আচ্ছা, এটা এটা কাজু বাদাম সবচেয়ে ভালোটা, এটা কত করে কেজি? এটা হচ্ছে আপনার 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এটার দাম না আরো কম ছিল আগে? দাম আছে, কোয়ালিটি কম দামি আছে। এটা কি? এটা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি এটা। হ্যাঁ, এটা 1000 টাকা কেজি। এটা আছে 780 টাকা কেজি। এটা 780 টাকা কেজি। এটা আছে আপনার 880 টাকা কেজি। এটা 880 টাকা কেজি। আচ্ছা, এটা হচ্ছে এই যে আপনার তিন ফল। হ্যাঁ আচ্ছা, ওইদিকে আসতেছি আমি, আগে বাদাম শেষ করি। কাজু বাদাম দাও, কাজু বাদাম বাজারে নাও। আচ্ছা, এটা হচ্ছে পেস্তা, পেস্তা বাদাম কত করে? এটা হচ্ছে আপনার 1850। 1850। আচ্ছা, এখানে আছে এটা ভাজা বাদাম, এই বাদামটা আমি নিব, এটা কত করে কেজি? এটা হচ্ছে আপনার 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। আচ্ছা, আর ওইটা? এটা হচ্ছে আপনার 1150, বেশি 1100 পর্যন্ত রাখতে পারবেন। 1100 পর্যন্ত রাখতে পারবেন। আচ্ছা, মানে 1 কেজি নিলে 1100 টাকা রাখবেন, 1 কেজি নিলে। আর এটা 1 কেজি নিলে 1150 রাখবেন? এটা 1200ই রাখবেন। আচ্ছা, একটু রেট বেশি, এটা একটু রেট বেশি। ওকে, এই দুইটাই হচ্ছে গিয়ে ভাজা বাদাম ফ্রাইড এবং লবণ দেওয়া আছে, এটা জাস্ট নেবেন আর খাবেন খালি খালি, এটা শুধু খাওয়ার জন্য, এটা মজা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে গিয়ে আখরোট বা ওয়ালনাট। ওয়ালনাট, হ্যাঁ। আচ্ছা, এটা কত করে? এটা হচ্ছে আপনার 1280 টাকা কেজি। 1280 টাকা কেজি। এটা কি ভালো খারাপ আছে? এটাই ভালো, আর নরমাল আছে, কিন্তু ওটা এখন চলে না। আমার আমাকে একটু পেস্তা দেখান তো। পেস্তা, পেস্তার কি একটা কোয়ালিটি আপনার কাছে? পেস্তা একটাই আছে। কত করে পেস্তা? এটা হচ্ছে আপনার 1850। 1850 টাকা কেজি। আর সবচেয়ে বেশি দামি এটা? পেস্তার ভিতরে এটার দামি, পেস্তাটাই দামি সবচেয়ে। আচ্ছা আচ্ছা, এরপরে আছে এখানে আমরা কিশমিশ কালেকশন দেখবো এবার। কালো কিশমিশ কত করে? এটা হচ্ছে আপনার 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এটা এটা ইনটেক প্যাকেট না? জি। আচ্ছা, এবার ওই 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 দিক থেকে একটু কিশমিশ দেখান, কিশমিশ কয় ধরনের আছে? এটা হচ্ছে আপনার সাদা কিশমিশ। সাদা কিশমিশ, দানা সহ না দানা ছাড়া? দানা সহ। দানা সহ। এটা কত করে? এটা হচ্ছে 320 টাকা কেজি। 320 টাকা কেজি। আচ্ছা, আর এই এটা আছে গোল্ডেন কিশমিশ। গোল্ডেন কিশমিশ, এটা দানা ছাড়া? এটা দানা ছাড়া। এটা কত করে? এটা হচ্ছে আপনার 340 টাকা কেজি রাখা যাবে। 340 টাকা কেজি রাখা যাবে। হ্যাঁ, কোনটা পাকিস্তানি কোনটা? এইটা পাকিস্তানি একটা কিশমিশ আছে, এইটা এটা কি একটু মিষ্টি বেশি? এটা হ্যাঁ মিষ্টি হবে। কত করে এটা? এটা হচ্ছে কালোটা 480 টাকা কেজি। 480 টাকা কেজি। আচ্ছা, এই যে সবুজ, এটাও পাকিস্তানি, এটা নতুন, এটা পাকিস্তানি নতুন কিশমিশ সবুজ। এটা কি দানা সহ? এটা দানা ছাড়া। দানা ছাড়া। কত করে এটা? এটা একই দাম, 480 টাকা। 480 টাকা। আচ্ছা, এই যে উপরে লেখা কিশমিশ। আচ্ছা, আর কি আছে? এটা চায়না লম্বা কিশমিশ। এটা 400 টাকা কেজি। আচ্ছা,
আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন কিসমিস, এটা সবচেয়ে ভালো কোনটা? এটা ভিতরে খাওয়ার জন্য সবথেকে ভালো এটা, সবচেয়ে ভালো এইটা। আর তারপরে হচ্ছে গোল্ডেন, তারপরে গোল্ডেন যে 340। আর এটা তো আরো ভালো, এটা এই কালো, কালোটা, কালোটা এটা কিসের জন্য? এটা ওই একই একই কিন্তু কালো আঙ্গুল থেকে, কালো আঙ্গুল থেকে দাম বেশির কারণে এটা রেটটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, এবার আমরা কিসমিসগুলো সরায় ফেলি রিপন ভাই। আমরা ওই ওই ওইখানে থেকে আমরা একটু কুমড়োর বীজ দেখব। আচ্ছা, কুমড়োর বীজের ডিব্বাটা দাও। কুমড়োর বীজের ডিব্বা আছে? আচ্ছা, ওটা নিয়ে আসো। এটা হচ্ছে আপনার ইয়া তরমুজের বীজ। আচ্ছা, এটা তরমুজের বীজ জি, এটা 600 টাকা কেজি। এটা কি করে? এটা খায়। এটার কাজ কি? এটা ওই আপনার এই যেমন ড্রাই ফুড আইটেমের যে কাজগুলো, হ্যাঁ এটা এই সেম একই। মানে এটা কিভাবে খায়? এটা এমনিতেই, আছে নাকি আপনার কাছে খোলা? খোলা থাকলে আমি একটা চিবাই দেখবো। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে পাম্পকিন সিড, কুমড়োর বীজ, কুমড়োর বীজ। এটা হচ্ছে আপনার এটা 1400 টাকা কেজি। ওইটা কত করে কেজি? ওটা 600, ওটা 600 টাকা বলে, 600 টাকা কেজি। এটা 1400, এটা কিসের জন্য কাজ করে? এটা ওই যে আপনার যাদের হরমোন প্রবলেম আছে, এটা তো ব্রেনের জন্য মনে হয় কাজ করে, ব্রেনের জন্য ভালো। আচ্ছা, টেস্টোস্টেরন এর সমস্যা থাকলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এরপরে আছে হচ্ছে গিয়ে সূর্যমুখীর বীজ, সূর্যমুখীর বীজ। এটা কিসের জন্য? এটা সিকলা ছড়ানো, সিকলা ছড়ানো। এটা এটা এই এই জাতীয় আর কি। আচ্ছা, মানে হারবাল যে কাজগুলো হয় সেগুলা, এরপরে কি আছে? এরপরে আছে আপনার এই যে ভাজা চীনা বাদাম, ভাজা চীনা বাদাম কত করে? এটা 260 টাকা কেজি, 260 টাকা কেজি। এটা কি এমনি নিয়ে খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ভাজা চীনা বাদাম দেখো 260 টাকা কেজি। কমপ্লিট করাও, জাস্ট নিবা কুলবার খাবা। এই যে আপনার এটা হচ্ছে আপনার ইয়া অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট কত করে? অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট হচ্ছে আপনার ইয়া 900 টাকা কেজি, 900 টাকা কেজি। অ্যাপ্রিকট হচ্ছে 900 টাকা কেজি। আচ্ছা, এরপরে আছে খেজুর, খেজুর আছে, খেজুর কত করে? খেজুর হচ্ছে এটা মরিয়ম খেজুর, মরিয়ম খেজুর। এটা হচ্ছে আপনার ইয়া এই 720 টাকা কেজি, 720 টাকা কেজি। আচ্ছা, আমাকে এই চীনা বাদামটাও দিয়েন, অল্প কিছু নিব। আচ্ছা, এই যে যারা ওজনে ওজন কমাতে, হ্যাঁ হ্যাঁ ওজন কমাইতে চায় যারা, উইথ মাদার আপেল সাইডার ভিনেগার ব্রাগের, এটা খুবই ভালো কাজ করে, এটা খুব ভালো কাজ করে, প্রচুর চাহিদা, ভালো চাহিদা আছে এটা বর্তমান। ওইটার চেয়ে ওই যে এটার থেকে এটার গুণগত মান ভালো, ভালো এটার কার্যকারী ক্ষমতা বেশি। এটা র, এটা কি একটা কেমন যেন একটা স্মেল আছে না? এটা কত করে? এটা হচ্ছে আপনার 550 টাকা বর্তমান, এখন বাজার আপডাউনে আছে, 550। এরপরে হয়তো বা এক সপ্তাহের ভিতরে দাম কমে যাবে। আচ্ছা, আর এটা, এটা হচ্ছে আপনার 180 টাকা, 180 টাকা কেজি। আচ্ছা, অরিজিনাল চেরি ফল আছে আপনার কাছে, একটু দেখেন তো। জর্দা আলু কত করে? জর্দা আলু হচ্ছে আপনার 600 টাকা কেজি, 600 টাকা কেজি। আগে না একটু কম ছিল? আগে আর একটু কম ছিল, একটু এখন রেট বাড়ছে। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল চেরি, এটা ওই যে ইয়া ইয়া কাটা না, ওই যে করমচা কাইটা যে রং মাখায়া মিষ্টি দিয়া করে, ওইটা না, ওটা না, এটা রাস্তার পাশে যেটা বিক্রি করে ওইটা না, ফলের দোকান টোকানেও বিক্রি করে না ওই জিনিসগুলো, নরমাল করমজা বলে, করমজা বলে। এটা এটা কত করে? এটা হচ্ছে অরিজিনাল চেরি ফল, এই 1 কেজি 800 টাকা, 1 কেজি 800 টাকা অরিজিনাল চেরি ফল। আচ্ছা জাফরান দেখেন। আচ্ছা, জিনসিং কি আছে নাকি ভালো? হ্যাঁ হ্যাঁ, জিনসিং কই একটু দেখেন। এই যে কত করে জিনসিং? এটা হচ্ছে চায়না, এটা হচ্ছে আপনার 1 তোলার দাম 200 টাকা, 10 গ্রাম 200 টাকা, 10 গ্রাম 200 টাকা। একজন মানুষের জন্য কতটুক দরকার? আপনার কাছে কি জাফরান আছে? কত করে জাফরান? এইটা কি তালমিশ্রি? দুলাল, দুলালের, হ্যাঁ এটা অরিজিনাল দুলাল ভাড়ের তালমিশ্রি। আমারে দিয়েন তো একটু, এক নাম্বারটা অনেকে ধোকা খায়, হ্যাঁ মানে অরিজিনাল নিতে পারে না। অরিজিনালের গেটআপ হচ্ছে যেখানে
আর লেখা থাকবে। আচ্ছা, এটা কি ইন্ডিয়ার থেকে আসছে? হ্যাঁ, এটা অরিজিনাল ইন্ডিয়া থেকে আসছে সরাসরি। আর বাংলাদেশে একটা দুই নম্বর দুলাল আছে, ওটার কেজি 90 টাকা। এইটার কেজি কত? এটা হচ্ছে আপনার 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর এই যে এটা হচ্ছে দুই নম্বর, ডিফারেন্স আছে দেখেন, অমিত ভরের তাল মিশ্রি অরিজিনাল কত করে? এটা হচ্ছে আপনার 150 টাকা আধা কেজি। আধা কেজি মানে 300 টাকা কেজি? 300 টাকা কেজি। এই যে ফাইটা গেছে যে, হ্যাঁ ফাইটা যায়, এগুলো ইন্ডিয়া থেকে আসে তো কার্টুনের চাপ চুপ লাগে ফাইট। আচ্ছা, এরপরে আর কি দেখাবেন? এই যে আপনার কাঠবাদামের তেল আছে। কাঠবাদামের তেল খাওয়ার জন্য? হ্যাঁ খাওয়ার জন্য, এবং ব্যবহারও করতে পারবেন। হামদারদের? হামদারদের, হ্যাঁ। এটা ইন্ডিয়ান। কত করে? এটা 500 টাকা। 500 টাকা। আচ্ছা আপনি আমাকে ইয়ে দেখান, এই যে এটা কি? এই যে এই যে নিচে নিচে আপনার চেহারাটা অনেক দাম, এখন আগে ছিল 2200 টাকা, 2300 টাকা। এক নম্বর খেজুরের গুড়। আমরা খেজুরের গুড়, আমরা বাট খেজুরের গুড়ের ব্যবসায়ী না, কিন্তু অরিজিনাল হওয়ার কারণে আমরা এটা বিক্রি করি। কত করে এটা? এটা 250 টাকা কেজি। 250 টাকা কেজি। এটা কি ওই যে পিঠা খাওয়ার জন্য? পিঠা খাওয়ার জন্য খুব ভালো, অনেক ভালো একটা স্মেল আছে। আচ্ছা, এরপরে আমরা কি আছে? এলাচের ভিতরে আচ্ছা 4600 টাকার এলাচ তো দেখলাম, এবার একটু কমের দেখি। 3700 টাকা কেজি। এটা 3700 টাকা কেজি এলাচ? জি। বাবা অনেক দাম। আচ্ছা, মিডিয়াম কোয়ালিটি। এটা মিডিয়াম কোয়ালিটি। আর আরেকটা তো 3600 টাকা। কত? 3600 টাকা কেজি। আচ্ছা, আর আছে কি সাদা গোলমরিচ? আচ্ছা, কালো খুলমা কত করে? এটা হচ্ছে আপনার 140 টাকা কেজি। 140 টাকা কেজি। আর সাদাটা? সাদাটা হচ্ছে আপনার 120 টাকা কেজি। কোনটা ভালো খাওয়ার জন্য? এটাই ভালো বেশি। আচ্ছা, আর এটাও খারাপ না, তবে এটা একটু কষকষ লাগে, এটা কষকষ লাগে না, তবে এটা এটা কিছু মিক্স না, এটা বিভিন্ন সালফার মেডিসিন দিয়ে এটা আপনার এই মান মানে কালারটা সুন্দর। আচ্ছা, এইখান থেকে আমাকে হাফ কেজি দিয়ে আসছেন। আচ্ছা, সাদা গোলমরিচ 100 গ্রাম 100 টাকা। জি। আচ্ছা, কালো গোলমরিচ? আচ্ছা, এই ইয়ে কত করে? দারচিনি? দারচিনি কত করে? দারচিনি হচ্ছে আপনার 400 টাকা। 400 টাকা কেজি। এইটা 400। আর এটা আমরা ভালো জিনিস খাবো না, তুমি বেছে বেছে নাও। আচ্ছা, এরপরে জাফরান আছে, ওই যে জাফরানটা বের করে ফেলছে। আচ্ছা, কত করে জাফরান? এটা হচ্ছে আপনার 150 টাকা গ্রাম। 150 টাকা গ্রাম। আচ্ছা, 150 টাকা। আগের দামই আছে। আর এই যে সিয়াসিট চলে আসছে, সিয়াসিট কত করে? এটা হচ্ছে আপনার 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি? কেজি। ওরে বাবা। আচ্ছা, এবার আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, নতুন টুল নিয়ে আসছেন না, আমরা যাতে বৈশাখ কাজ করতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে দোকান শাহ আলী ভ্যারাইটি স্টোর, আর অভিভাবক হচ্ছে গিয়ে হাজি মোহাম্মদ লোকমান খান, আর আমাদের সামনে আছে যে মোহাম্মদ সালেউদ্দিন ভাই। হ্যাঁ, আর এখানে রিপন ভাই আছে সব সময় দোকানে। সো আপনারা এই রিপন ভাইকেই পাবেন, আশা করি রিপন ভাইকেই পাবেন সব সময়। আপনারা আসবেন, রিপন ভাই থাকবে দোকানে, আপনারা এই নাম্বারে ফোন দিতে পারেন। এই নাম্বারে ফোন দিলে আপনারা যদি কোনো প্রোডাক্ট ঢাকার বাইরের থেকে ইয়ে নিতে চান, পার্সেল নিতে চান, তখন ওনারা ঢাকার বাইরে পার্সেল করে দিবে, এবং আপনারা তখন পেমেন্টটা আগে করে দিতে হবে বিকাশে, না বিকাশেও করতে পারবে, আবার ওইখানে ক্যাশ কন্ডিশনেও দিতে পারবে। আচ্ছা, আপনি আমাকে তিন দেখান নাই, তিন তিন তিন
তিন কত করে? তিন কয়েক টাকা করে আছে। এটা হচ্ছে আপনার মিডল ইস্টের, আর এটা আছে মিশরের। ওই তিনটা দাও তো, এইটা আরও আছে প্রচুর আছে। হ্যাঁ, এটা আপনার এই মিশর, পাকিস্তান এই সমস্ত কান্ট্রিতে, আফগানিস্তান এখানে হয় এই এই তিনটা, আর এটা আপনার মিডল ইস্টে হয়, এটা তুরস্কেও হয়। আচ্ছা, কোনটার দাম কত? প্রাইস একই সেম। কত? এটা ১৬০০ টাকা কেজি। ১৬০০ টাকা কেজি। এক কেজিতে কয়টা উঠে? অনেক। এখানে এখানে এক কেজি প্যাকেট, এটা একজন মানুষ কয়দিন খাইতে পারবে? ফিল আপ করা থাকে অনেক, প্রতিদিন দুটা করে খেলে অনেক দিন। আচ্ছা আচ্ছা, এটা কি আবার এই যে রস বের হয়ে গেছে? না না না, এটাও তো থাকে আপনার প্রচন্ড রসালো। আচ্ছা এটা কিন্তু, আচ্ছা আর এটার কি অবস্থা? ভালো ভালো ভালো। কোনটা তুলনামূলক, আপনি কোনটা প্রেফার করেন? আমি দুইটাই খাই। আমি আসলে বাসায় এক কেজি তিন এনেছি, ছোটো সাইজের একটা তিন আসছে আপনার, এটা পাকিস্তান থেকে আসছে, ওই তিনটা আমি খাই। আচ্ছা, ওইটা আছে আপনার এখানে? না, ওটা আমি দোকানে রাখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা ১৬০০ টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করি রিপন ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনারা সবাই আসবেন এখানে, আশা করি এই যে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। আল্লাহ হাফেজ।